থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী, আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। আজকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সবার আগে যেই কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, কিন্তু রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর তার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলটাও অবশ্যই ফলো করে দিও, ওখানেও আমরা আগে আগে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর আজকে কিন্তু সন্ধে 8টার সময় একটা লাইভ আছে ডিভিশনে খুঁটিনাটি, আমাদের যে সেগমেন্টটা যেখানে আমরা কিন্তু কলকাতার লোয়ার ডিভিশনের সব ক্লাবেদের অফিসিয়ালদের নিয়ে এসে লাইভ করছি। তো আগের দিন কিন্তু নার্সারি ডিভিশনকে নিয়ে হয়েছিল, অনেক কিছু জানতে পেরেছিলাম ওখান থেকে। তো আজকেও কিন্তু আছে সন্ধে 8টা থেকে 5th ডিভিশনের 3টে ক্লাবের সাথে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখো এবং প্রশ্ন করো, আশা করি অনেক কিছু কিন্তু নতুন জানতে পারবে কলকাতা ফুটবলের ব্যাপারে। তো প্রথমে আসি কয়েকটা আপডেটে। তো সেটা হলো যে গোল্ডেন বেবি লিগ, গোল্ডেন বেবি লিগে আন্ডার 10 সেগমেন্টের মধ্যে কিন্তু টপ প্লেয়ার সিলেক্ট হয়েছে আসামের লেফট উইঙ্গার প্রীতম ব্রহ্ম। তো ও কিন্তু গোল্ডেন বেবি লিগের টপ প্লেয়ার সিলেক্ট হয়েছে আন্ডার 10 ক্যাটাগরিতে। তো এরপরে আসি কতগুলো রিউমার এবং কনফার্ম ট্রান্সফারে। তো প্রথমে আসি আরআইএফসিতে। তো আরআইএফসি কিন্তু 2nd ডিভিশন আই লিগ খেলছে এবং আরআইএফসি কিন্তু সাইন করে নিয়েছে কলকাতাতে খেলে যাওয়া জোয়েল সানডেকে। তো এরপরে আসি হচ্ছে গোকুলাম কেয়ালা এফসিতে। গোকুলাম কেয়ালাও কিন্তু নেরোকা এফসি থেকে একজনকে সাইন করিল, সেই হলো জোডিং লিয়ানা। তো এই জোডিং লিয়ানা কিন্তু গত বছর নেরোকার হয়ে অসাধারণ পারফরমেন্স করছিল, ওকে কিন্তু গোকুলাম কেয়ালা এফসি সাইন করিয়ে নিল। তো এরপরে কেয়ালা ব্লাস্টার্স, তো কেয়ালা ব্লাস্টার্স কিন্তু একজনের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, সে হলো সত্যা সেন সিং। তো ওর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। আর আরেকটা নিউজ আছে যেটা মোটামুটি কনফার্মই হয়ে গেছে, যদিও এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড। তো নর্থ ইস্ট ইউনাইটেডে কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে আশুতোষ মেহতা, হয়তো আর 1-2 দিনের মধ্যে সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হবে। আর এরপরে আসি জামশেদপুর এফসিতে। তো জামশেদপুর এফসি কিন্তু সুদেবা এফসি থেকে একজন প্লেয়ারকে সাইন করাতে চলেছে এবং সে কিন্তু সুদেবার যেই টিমটা স্পেনে খেলে তো সেই টিমেরও খেলেছে। তো তার নাম হচ্ছে ভূপেন্দ্র সিং। তো ওকেও কিন্তু জামশেদপুর এফসি সাইন করাতে চলেছে। প্রথমেই আসি সন্দেশ ঝিঙ্গার এবং আনাসের কথা, যেটা তোমরা পুরো কমেন্ট করে ভরিয়ে দিয়েছো। তো আমাদের কাছে যে আপডেটটা আছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো একদম প্রথম দিন থেকেই বলেছি, সন্দেশ ঝিঙ্গারের কাছে কিন্তু মোটামুটি ইন্ডিয়ার 5টা ক্লাবের অফার আছে, যার মধ্যে এটিকে মোহনবাগানেরও কিন্তু অফার আছে। আর এটিকে মোহনবাগান কিন্তু পুরো অল আউট যাচ্ছে সন্দেশ ঝিঙ্গারকে সাইন করানোর জন্য। আর এই সাইনিংটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। যদি সন্দেশ ঝিঙ্গার সাইন হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যে আনাসকে কিন্তু এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, আনাসকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে এরকম একখানা সম্ভাবনা আছে। কারণ ইস্টবেঙ্গল কিন্তু এই ডিল হওয়ার আগেও আনাসের সাথে কথাবার্তা বলেছিল, কিন্তু তখনও আইএসএল এর সিওরিটি ছিল না বলে আনাস কিন্তু কোনো প্রি কন্ট্রাক্টেও সাইন করেনি। কিন্তু এখন কিন্তু যদি আনাসকে ছেড়ে দেয় সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বললে আনাস কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করতে পারে। সন্দেশ সিঙ্গানের সাইনিংয়ের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, মানে এমনকি বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্টও কিন্তু ডিপেন্ড করছে। এটা কিন্তু মার্কাসও টুইট করে জানিয়েছে, যেটা হলো সন্দেশ সিঙ্গানকে যদি সাইন করাতে পারে এটিকে মোহনবাগান, তাহলে কিন্তু আরেকজন বিদেশি আসতে পারে, আর সেটাই কিন্তু শেষ বিদেশি সাইন হতে পারে এটিকে মোহনবাগানের জন্য। আর সে কিন্তু একজন এশিয়ান কোটার বিদেশি হতে পারে। তো এখন যেটা রুমার, যেটা দেখতেই পাচ্ছে সব জায়গায় শোনা যাচ্ছে, ব্র্যাড ইনমানকে সাথেই কিন্তু মোটামুটি কথা হয়েছে। কিন্তু যেই কথাটা, যতদিন ঝিঙ্গানের সাইনিং না হয়, মানে ঝিঙ্গান যদি আসে তাহলে তো ভালোই, যদি না আসে সেটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো ঝিঙ্গানের সাইনিং যতদিন না হয় ততদিন কিন্তু এগুলো হবে না যা মনে হচ্ছে। আর যদি ব্র্যাড ইনমানকে আনতে পারে সেটা কিন্তু একটা বিশাল বড় রিক্রুটমেন্ট হবে, কারণ জানো যে এফসি কাপে কিন্তু 4 জন বিদেশি খেলাতে পারবে, আর সেখানে কিন্তু একজনই বিদেশি এশিয়ান কোটার হতেই হবে, মানে 4 জনের মধ্যে। সেই জায়গা থেকে যদি ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণাকে দুজনেই স্ট্রাইকারে খেলে দেয়, আর কিন্তু দুজনই বিদেশি বেঁচে থাকে। আর সেই জায়গায় যদি ডেভিড উইলিয়ামসকে না খেলায়, যদি ব্র্যাড ইনমান আসে, সেই জায়গায় কিন্তু ব্র্যাড ইনমান মিডফিল্ডে খেলতে পারবে, তাছাড়া কিন্তু আরও 3টে বিদেশি থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পসিবিলিটি আছে, দেখা যাক। কিন্তু এটা হলো সবচেয়ে বড় কথা, ঝিঙ্গানের সাইনিংয়ের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আর এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার যে এটা ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিংয়ের ওপর কিন্তু বিদেশি সাইনিংও ডিপেন্ড করছে, তারপরে আনাসকে ছাড়াও ডিপেন্ড করছে। তো এগুলো সবই দেখা যাক ঝিঙ্গান কবে ডিসিশন নেয়, তারপরেই কিন্তু সবকিছু ক্লিয়ার হবে। তো তাছাড়া আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলে, বেতিয়ার ফ্যান গোঞ্জালেসের কথা, অনেকজন জিজ্ঞেস করছো বেতিয়ার ফ্যান গোঞ্জালেসের কথা। তো যেটা আপডেট সেটা হলো কেরালা ব্লাস্টার্স জানো 2 জন বিদেশিকে কিন্তু সাইন করিয়েছে, একজন হলো সার্জিও চিরঞ্চা আর একজন হলো ফাকুন্দো পেরেরা। ফাকুন্দো পেরেরা তো ঠিক আছে, আর্জেন্টাইন প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার, ফলস নাইন খেলে, তো একটু অ্যাটাকিং রোলেই খেলবে। কিন্তু সার্জিও চিরঞ্চাও কিন্তু মিডফিল্ডার, আর সার্জিও চিরঞ্চা যদি পাশে বেতিয়াকে পায় তো বিশাল কিন্তু একটা কম্বিনেশন হবে। দুজনেই কিন্তু খুব ভালো মিডফিল্ডার, বেতিয়ার খেলা তো সবাই দেখেইছো। তো সেই জায়গা থেকে দেখার যে বেতিয়াকে কবে সাইন করাতে পারে কেরালা ব্লাস্টার্স, কারণ দুজনকেই কিন্তু সাইন করেছে, এখনও কিন্তু সব বিদেশি সাইন করানো বাকি আছে কেরালা ব্লাস্টার্স আছে। আরেকখানা কথা, এটা হলো ফ্র্যান গোনসালেসের কথা। এখন অবধি যা আপডেট আছে শোনা যাচ্ছে ফ্র্যান গোনসালেসের কাছে কিন্তু
এখন অবধি কোনো অফার নেই এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো এরপরে দেখা যাক কি ডেভেলপমেন্ট হয়, কারণ আগের সিজন কিন্তু অসাধারণ খেলেছিল ফ্রান গোন্দালেস ও মোহন বাগানের হয়ে, আই লিগ উইনিং ক্যাম্পেইন সেখানে কিন্তু অসাধারণ খেলেছিল। এবার আসি শেষে ইস্ট বেঙ্গলের কথায়। তো ইস্ট বেঙ্গলের কথা কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে কোন বিদেশি সাইন হতে পারে, কবে বিদেশি সাইন হবে, তারপরে এই রুমার আছে ওই রুমার আছে, এগুলো কি সত্যি, এরকম অনেকে কিন্তু কমেন্ট করেছো। যে কথাটা তোমাদের বলে দিই, ইস্ট বেঙ্গল কিন্তু আগে বিট করবে আইএসএল এর জন্য, আইএসএল এ ঢুকবে, তারপরে কিন্তু ফরেন কোচ রিক্রুট করবে, মানে হেড কোচকে রিক্রুট করবে। ডাকস্টা তো অলরেডি অ্যাসিস্ট্যান্ট কোচের পোস্টে আছে, কিন্তু হেড কোচ কিন্তু আগে রিক্রুট করবে, তারপরে সেই হেড কোচের ওপরেই কিন্তু পুরো ফরেন রিক্রুটটা ছাড়বে, এরকমই কিন্তু জানানো হয়েছে। তো এখনই কিন্তু ফরেনারদের সাইন করানোর কোনো কথা নেই, তো আগে কোচ রিক্রুট হবে, তারপরেই দেখতে পাবে যে কোচের ইচ্ছে মতো কোন কোন ফরেনার আসছে। তো এখনই কিন্তু ফরেনার সাইনিং হবে না যা মনে হচ্ছে, কারণ আগেই কিন্তু বলা হয়েছিল যে ফরেনার সাইনিংটা পুরোপুরি কোচের ওপর ছেড়ে দেওয়া হবে। যদি সাইনিং হয় হলে হয়তো সব ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং হতে পারে, যেমন তোমাদের বললাম আনাসের সাথে হয়তো আবার কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। আর তাছাড়া অমিত সিং আর হুয়ান মেনার কথা অনেকে জিজ্ঞেস করছো, কারণ অমিত সিং এর সাথে প্রি কন্ট্রাক্ট ছিল। এবার অমিত সিং এরটাও কিন্তু ডিপেন্ড করছে যে কোচের এসে অমিত সিংকে পছন্দ হয় কিনা, অমিত মানে কোচের যে ট্যাকটিক্স তার মধ্যে অমিত সিং ফিট করে কিনা, তারপরেই কিন্তু হয়তো আবার অমিত সিং এর সাথে কথাবার্তা শুরু হবে। তো আরেকজন হলো হুয়ান মেরার কথা, আমরা অনেকদিন আগে বলেছিলাম যে হুয়ান মেরা ইন্টারেস্টেড আছে ইস্ট বেঙ্গলে খেলার জন্য, আর ইস্ট বেঙ্গল দিবসে যখন হুয়ান মেরা একটা মেসেজ পাঠিয়েছিল মানে সবাইকে উইশ করে, তখনই কিন্তু হুয়ান মেরা বলেছিল যে আমি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে আবার খেলতে চাই। তো কিন্তু এগুলো কিন্তু সবই ডিপেন্ড করবে যে নতুন কোচ আসবে তার উপর, মানে ফরেনার রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু এখন কোনো কিছু জিজ্ঞেস করো না, কারণ কোচ আসলে তখনই কিন্তু ফরেনার রিক্রুটগুলো জানতে পারবে। তো এখন যেই স্টেপ, প্রথমে হলো আইএসএল বিট, তারপরে হলো কোচ রিক্রুটমেন্ট, তারপরে কিন্তু ফরেনার রিক্রুটমেন্ট। আর তোমাদের আবার বলে দিই 20th অক্টোবর অবধি কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলা আছে, মানে এখনও কিন্তু দেড় মাস, সেই জায়গাতে কিন্তু এখনও অনেকটা সময় আছে। তো কোচ রিক্রুটমেন্টটা যদি তাড়াতাড়ি করে নিতে পারে না, ভালো কোচ রিক্রুটমেন্ট, তারপরেই কিন্তু আস্তে আস্তে ফরেনাররা রিক্রুট হবে। আর একদম শেষে আরেকটা কথা বলি, অনেকে জেজের কথা জিজ্ঞেস করছিলে, তো জেজের সাথে চেন্নাইয়ের কিন্তু সেরকমভাবে কোনো কথাবার্তা হয়নি, কন্ট্রাক্ট এক্সটেনশন বা ওকে সাইন করানো নতুন করে সেসব কিছু হয়নি। যেটা মাঝখানে একটা রিউমার বেরিয়েছিল দুদিন আগেও বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্স চাইছিল ওকে সাইন করানোর জন্য, কিন্তু লাস্ট যেটা আপডেট কেরালা ব্লাস্টার্স ওকে হয়তো সাইন করাবে না, সেখানে ওরা একটা ওদের রিজার্ভ টিম থেকে প্লেয়ারকে প্রমোট করবে মেন টিমে। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা জেজের সাথেও কিন্তু কথাবার্তা চালালো চালাতে পারে, কারণ ইন্ডিয়ান রিক্রুটমেন্টটা খুব সম্ভবত নতুন যে বোর্ড গঠন হবে সেই মানে তার মেম্বাররাই হয়তো করবে, তো সেইখান থেকে কিন্তু জেজের সাথে কথাবার্তা হলেও হতে পারে। কিন্তু এখনও কিন্তু যে যে ফ্রি প্লেয়ার, যে যে কিন্তু এখনও কারোর সাথে কন্ট্রাক্ট সাইন করেনি, এখনও কিন্তু সবার সাথে কথাবার্তা চলছে। তো ঝিঙ্গান আর যে যে এই দুজনে কিন্তু যেই নিতে পারবে সে কিন্তু আমার মনে হয় মানে টিমটা অনেকটাই স্ট্রং করে নিতে পারবে। তো দেখা যাক আস্তে আস্তে কী হয়। আমাদের কাছে যা আপডেট ছিল, আমাদের কাছে যতটুকুনি আপডেট ছিল পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মোহনবাগান ফ্যানরা, ইস্ট বেঙ্গল ফ্যানরা, যা কমেন্ট আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখবো। কোনো কোয়ারি থাকলে সেগুলো কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারো, ক্লিয়ার করার চেষ্টা করবো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর 8টা থেকে কিন্তু লাইভ আছে, অবশ্যই সবাই চলে এসো। তো চলো এখনের জন্য টাটা।